Assalamualaikum, hello bondura, আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের সংসার 2018 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে হাড় চিকেন রান্না করার রেসিপি নিয়ে হাজির হলাম এখানে আমি আমাদের তিনজনের জন্য পরিমাণ মতো হাড় চিকেন ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এই যে দেখুন আর বাকি মশলা যা যা লাগবে রান্না করতে করতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাড় চিকেন রান্না করার জন্য আমি সকল মশলা কষিয়ে নিচ্ছি এই যে দেখুন এখানে আমি যা যা দিয়েছি তা হলো একটি পেঁয়াজ কুচি স্বাদমতো লবণ একটি তেজপাতা একটি দারচিনি দুটি এলাচ মাঝখান দিয়ে ফেলে দিয়েছি তিনটি কাঁচা মরিচ হাফ চামচ হলুদ দেড় চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনে গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি এই যে দেখুন আমার মশলা কষানো হচ্ছে আমার মশলা কষানো হয়ে গিয়েছে এই যে দেখুন তেল উপরে বেশি উঠেছে এই অবস্থায় আমি আমার দুই রাখা হাড় চিকেন মিশিয়ে নিব আমি পাত্রে হাড় চিকেন ঢেলে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন এই চিকেন আমি ভালোভাবে কষানোর পর আপনাদের আমার হাড় চিকেন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে কষানো অবস্থায় আমি মাঝখান দিয়ে একটি টমেটো কুচি করে কেটে দিয়ে দিয়েছি ও কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি দেখুন তেল উপরে ভেসে উঠেছে তার মানে আমার চিকেন পুরোপুরি কষানো হয়েছে এই অবস্থায় আমি পরিমাণ মতো পানি মিশিয়ে নেব আমি পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার সবকিছু ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফিরে আসলাম আমি আমার হাড় চিকেন ভালোভাবে সিদ্ধ হওয়ার পর এই দেখুন আমার হাড় চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আমার এই চিকেন পাত্রে ঢেলে পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফিরে আসলাম আমি আমার হাড় চিকেন পাত্রে ঢেলে দেখুন পাত্রে ঢালার পর আমার হাড় চিকেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও ভালো লাগবে আশা করি আমার এই হাড় চিকেন রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিঃশেষ করছি সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ